বন্ধু আমরা খুব গরিবের দল, কারো কাছে এক পয়সা নিয়ে আমরা রাজনীতি করি না, মাথায় রাখবে। নিজেদের দলের মধ্যে ভাগাভাগি করি, অন্যের কাছে নিতে যাই না আমরা। অন্য চিট ফান্ডের টাকা সিপিএম কে নিতে হয়, আমাদের আমলে হয়নি, 30 বছর আগে সিপিএম এর আমলে হয়েছে। তৃণমূল কংগ্রেস মরে যাবে তাও পচা লোকেদের টাকা নেয় না, এটা মাথায় রাখবে। এখন যেই আমরা বিচারালয়ে তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করা উচিত আমরা বলছি, তখন বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এগুলো সব তো গজিয়ে উঠেছে বামফ্রন্টের আমলে। তা আমি তো তখনও বলেছি, এখনও বলছি, হ্যাঁ, বামফ্রন্টের আমলে যেসব চিটফান্ড গড়ে উঠেছিল, বামফ্রন্ট চলে যাওয়ার পরও অনেক চিটফান্ড গড়ে উঠেছে, তাহলেও এটা এক্ষুনি সিবিআই তদন্তের ব্যবস্থা করা উচিত। সিবিআই তদন্তের তথ্যের ভিত্তিতে যদি বামফ্রন্টের কোনো নেতা কোনো মন্ত্রী যুক্ত থাকে তাকে খোয়ারে পড়া উচিত, জেলে পড়া উচিত, তাকেও জেলে পড়া উচিত। তাহলে পরিষ্কার হয়ে যাবে সিবিআই তদন্তে আমরা বামপন্থীরা ভয় পাই না। আমরা বামপন্থীরা মনে করি বামপন্থীদের মধ্যে কেউ যুক্ত থাকলে তারও জেল হবে।